আমি আল্লাহ আমি স্রষ্টা তোমাদের সৃষ্টি করেছি একা নয় শুধু পুরুষ নয় শুধু নারী নয় দুইটি জাতিকে অর্ধেক অর্ধেক করে অর্ধেক পুরুষকে অর্ধেক বানালাম অর্ধেক নারীকে অধিকার দিলাম অর্ধেকটা পুরুষকে দিলাম অপরের সঙ্গে জোর দিয়ে পুরুষ আর নারী মিলে আমি ফিটিং করলাম বলা হয়েছে তোমাদেরকে নারী ও পুরুষ আমি দুজনকে একত্রিত করে এক করে আমি জোড়া জোড়া করে বানালাম অলা কোন প্রশ্ন হবে কি প্রশ্ন হবে আয়াতের ওপরে জটিল একটা প্রশ্ন আছে ধ্যান দেবেন কথাটা যারা আলোচনা শুনছেন তারা ধ্যান দিবেন হাগো জোড়া বানিয়ে লাভটা কী জোড়া বানালেন আল্লাহ নারী আর পুরুষ জোড়া হলো লাভটা কি হলো একাই যদি থাকতেন শুধু নারী বা শুধু পুরুষ যদি হতো তাহলে তো চলতো চলতো কি চলতো না চলতো না চলতো না কেন জানেন কোরআনের তফসির এই আয়াতটার দুটো তফসির করছি আমি ধ্যান দিবেন প্রথম কথা হলো আমি কোরআনকে যদি জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলো আল্লাহর কালাম তুমি বলে দাও আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ওখলা কোন আমি নারী আর পুরুষ পুরুষ আর নারী দুজনকে আমি বানালাম তার মানে একটা পুরুষের জন্য একটা নারী একটা নারীর জন্য একটা পুরুষ এই রকম আমি তাদেরকে জোড়া জোড়া করে বানালাম তাহলে জোড়া কেন বানা হলো এর উত্তর কোরআন থেকে একটা দিছি দ্বিতীয় আয়াত কিন্তু আমি পড়েছি সুরার রুমের আয়াতটা হাফেজ সাহেবরা ধিয়ান দিবেন খুব জরুরি আয়াত পড়েছি আমি মোনাসে পাতার আয়াত আল্লাহ বলছেন অকালাক না কুম অকালাক না কুম আজবা যা আমি জোড়া জোড়া বানিয়েছি এর তফসির এর ব্যাখ্যা একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওমিন আয়াতিহি ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا 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 اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون তারা রাত যদি আলোচনা শুনেন না এত দামি কথা আল্লাহ বলছেন কি ছোট্ট করে বলছে কেন বানালেন জোড়া জোড়া কেন বানালেন এক অপরের কাছে যেন চ্যান পাও আরাম পাও চ্যান আর আরাম আর আরামের আবার দুটা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছেন দুটা শব্দ আল্লাহ ভরেছেন আমি নয় কোনো মাওলানা নয় কোনো মহাদ্দেশ নয় কোনো মাদানি কোনো দেওবন্দি কোনো আর কোনো বড় ছোট মাঝারি কোনো আলেম না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দুটো শব্দ বলেছেন ওই দুটার যদি হিকমত বর্ণনা করা হয় তাহলে বুঝতে পারবেন গছিয়ে কথা বা ছোট্ট করে বুঝেন এক অপরের সঙ্গে চ্যান এবং ভ্রাতৃত্বভাব মোহাব্বত পয়দা করার জন্য আল্লাহ জোড়া করে বানিয়েছেন আচ্ছা একটা কথা বলছি আপনাদের এই শব্দটা এলো যে আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছেন জোড়া জোড়া কি করে বানালছেন একটু দেখেন আল্লাহর কারিশমাটা দেখেন কত সুন্দর করে বানিয়েছেন আর শব্দটা কি এলো অমিন আয়াতিহি وَمِنْ آيَاتِهِ আন خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ আমি তোমাদের মধ্য থেকেই জোড়া জোড়া করে বানালাম আনফুস এমন একটা শব্দ আনফুস অমিন আনফুসিকুম আনফুস শব্দটার দিকে খেয়াল করবেন অমিন আনফুসিকুম আনফুস মানে আমি দুটা ব্যাখ্যা করছি আপনি ধ্যান দেবেন আনফোস মানে হলো আমাদের মতোই আমরা যেমন মাটির তৈরি আমরা যেমন মাটির তৈরি মা ধর্গ ওই মাটির তৈরি হতেই বানা হয়েছে একটা মানুষকে পুরুষকে যদি মাটির তৈরি আর একটা নারীকে মহিলাকে যদি আপনার আগুন থেকে তৈরি করা হতো তো বিপদ হতো হতো না বিপদ হতো না হতো না গো জোরে বলেন হতো না হতো না বিপদ হতো একটা পুরুষকে যদি আগুন থেকে বানা হতো যেমন জিন জাতিরাকে আল্লাহ বানিয়েছেন আর মহিলাকে যদি এই মাটি থেকে বানা হতো তাহলে বিপদে পড়ে যেতাম আমরা কারণ এক অপরের সঙ্গে জোট নিত না জোট নিত না এর প্রমাণ আপনার আমার এলাকায় যে মেয়েগুলোকে যে পুরুষ গলাকে জিন ভূতে ধরে নিয়েছে আমরা বলি না জিন ভূতে যারাকে ধরেছে দেখবেন কতগুলো মহিলাকে মেয়ে ছেলেকে জিনে ক্যাপচার করে নাই। ওর সঙ্গে ওর সঙ্গে এত ক্যাপচার করে যে ওকে বিপদে ফেলে দেয় তো ওর বিপদ হয়ে যায় ওই জন্য আল্লাহ বলছেন মিন আন প্রসিকম তোমাদের মতোই তোমরা যে ম্যাটেরিয়াল থেকে তোমরা যে ধাতু থেকে তৈরি হয়েছ তোমাদের জোড়া নারীরা কোষে ধাতু থেকে বানানো হয়েছে জোড়া সৃষ্টি করেছ সবার জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধারা একের লাগি অপরজনে হয় যে মতোয়ারা একের লাগি অপরজনে হই যে মতোয়ারা জোড়া সৃষ্টি করেছ সবারে জোড়া জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধারা একের লাগি অপরজনে হয় যে মতোরা আল্লাহ রব্বুল আলমিন জোড়া জোড়া করে বানালেন আমাদের মধ্যে নারী আর পুরুষকে জোড়া জোড়া করে বানালেন আল্লাহ রব্বুল আলমিন এমন একটা শব্দ দিলেন যে শব্দটার একটা ব্যাখ্যা বলে দিলাম দ্বিতীয় ব্যাখ্যাটা শোনেন ও আমিন হে পুরুষ আমি নারীদেরকে আনফোস অর্থাৎ তোমাদের আত্মার নির্যাস হইতে বানিয়েছি আমি আত্মার নির্যাস মানে আত্মার নির্যাস রস থেকে বানিয়েছি এবার একটা কথা এলো কি কথাটা এলো ধ্যান দিবেন আত্মা কোথা থেকে হয়েছে একটু উত্তর দেন তো আত্মা বা রুহুটা এটা মাটি থেকে হয়েছে মাটি থেকে আমাদের বডিতে এসেছে একটা মানুষকে তৈরি করতে গিয়ে দুই রকমের বস্তু আল্লাহ দিয়েছেন একটা হলো আত্মা রুহু আর একটা হলো বডি একটা হলো রুহু আর একটা হলো বডি বডিটা কোথায় ফিটিং হয়েছে মায়ের পেটে মায়ের পেটে বডি ফিটিং হয়েছে আর আত্মা বা রুহুটা এসেছে আল্লাহর পক্ষ থেকে আলামে আমি আর থেকে আত্মা জগৎ থেকে আল্লাহ এখানে শব্দটা কি বলছেন দেখেন ওয়ামিন আন, তোমাদের তোমাদের নারীদেরকে যে আমি আল্লাহ বানিয়েছি ফসিকুম যা আত্মার নির্যাস থেকে আত্মার ভিতর থেকে তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে মায়ের পেটে যে আত্মাটা দিয়েছেন ওই আত্মা থেকেই ওই আত্মার মিক্স থেকে নারীদেরকে বানিয়েছেন ওই জন্য মুফা সেরিনরা বলছেন একটা কথা কি ধ্যান দেবেন মুফাসেরিনরা বলছেন আল্লাহ রবুল আলামিন নারীদেরকে তোমাদের আত্মার পার্শ্বে থেকে আত্মার নিংড়ানো থেকে তৈরি করা হয়েছে যেহেতু পুরুষ খবরদার তোমরা সতর্ক হয়ে যাও যেখানেই থাকো না কেন তোমাদের বিবিদেরকে ফেলে দিও না আত্মা ছাড়া তুমি চলতে পারো না তোমার দেহ চলতে পারে না আত্মা ছাড়া বডি কিন্তু চলতে পারে না বডি অচল হয়ে যায় যে বডির মধ্যে আত্মা নাই সে বডিটা কিন্তু অচল হয়ে যায় ওই রকম হে পুরুষ তুমি যেখানেই থাকো না কেন তোমার স্ত্রীকে স্মরণে রাখবে তোমার দিলে রাখবে খবরদার তুমি তাকে দূরে ফেলে দিও না তুমি তোমার বিবিকে দিল থেকে দূরে ফেলে দিও না তাহলে বুঝা গেল আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে এরকম আমার আপনার কাছাকাছি বস্তু থেকে তৈরি করেছেন একটা কথা প্রথমে বলেছি আওরাত মানে পর্দা পর্দা না বলেছি আগে একটা কথা বলেন তো যে পর্দা 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 এরকম করে মাওলানারা আর বড় বড় আলেমরা শুধু বক্তব্য জুমার মসজিদে জাল জালসাতে এই করে 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 এলে গেলেন খেসতে গেলেন আর কোরআন মাজিদে হাদিসের মধ্যে এসেছে পর্দা করো পর্দা করো পর্দা করো এসেছে না এত কি দরকার বলেন তো এত কি দরকার কি এত প্রয়োজন পর্দার পর্দা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছি আমরা এর উত্তরটা নিবেন কত সুন্দর জিনিস পর্দা করাটা কত দামি এর উত্তর আছে প্রথম উত্তর তো হলো মাজিদের যেটা হলো সে উত্তরটা হচ্ছে আল্লাহর আইন আল্লাহ আমাদের জান আর মালকে কিনে নিয়েছেন আল্লাহ আমার আপনার নারী পুরুষ সারা পৃথিবীর নারী এবং পুরুষের যান মালকে কিনে নিয়েছেন আল্লাহর ওয়াডার এটা মানতে হবে উনি উনি মালিক ওর আইন মানতে হবে উনি নারীদেরকে পর্দার কথা বলেছেন তাকে মা সেগুলোকে মানতে হবে এটাই আল্লাহর পারমেশন দ্বিতীয় কথা কি জানেন নারীদের যদি পর্দা করা যায় তাদের দাম বাড়বে তাদের দাম বাড়বে বলে কেমন করে দাম বাড়বে ধ্যান দেন আপনার এখানে যদি একটা ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরি কিছু মাল বানাবার ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির যদি কোনো রকমের হেফাজত না করা যায় বর্ষাকালে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে ভাড় 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 করে পড়ছে হাওয়া ধুলা পালি উড়ে উড়ে পড়ছে বলেন ওই ফ্যাক্টরির মেশিন যেগুলো আছে যদি ঢেঁকে ঢুকে না রাখা যায় তাহলে মেশিনগুলো চলবে ভালো চলবে চলবে না তাহলে আল্লাহ রাবুল আলমিন আমার মা আপনার মা আমার বোন আমার খালা আপনার খালা এক কথায় নারীগুলকে ফ্যাক্টরি বানিয়েছেন যতগুলো আদমের পর থেকে নিয়ে যতগুলো সারা পৃথিবীতে যত পদাধিকারী লোক যত রকমের বড় যত রকমের মাঝারি যত রকমের ছোট মাওলানা মহাদ্দেশ হাজি গাজি আর 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 যত রকম যত শ্রেণীর মানুষ সবাই ওই ফ্যাক্টরি থেকে এসেছি আল্লাহ রবুল আলমিন বলছেন রে আমার বান্দিরা রে আমার বান্দিরা তোমরা পর্দা করে চলিও খাবরদার পর্দাকে তোমরা নষ্ট করিও না পর্দা গর্দা করিও না তোমরাকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি এত মর্যাদা দিয়েছি রে নারী কুল শুনে রাখো তোমরা যদি পর্দা কর তাহলে তোমাদের পেট থেকে যে সন্তান আদিগুলো আসবে তোমাদের পেট থেকে যে ছেলে মেয়েগুলো তোমাদের ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে যে ছেলে মেয়েগুলো আসবে তারা বদমেজাজি হবে না বেনামাজ হবে না জুয়ারি বাটপাড়ি দাগাবাজি গাদ্দারি নেওয়ালা হবে না বরং তারা হবে আল্লাওয়ালা তারা আল্লাহকে মানবে যেহেতু যেমন থাকবে আপনার ফ্যাক্টরি যেমন হেফাজত থাকবে ফ্যাক্টরির সামান যেমন হেফাজতে থাকবে সেরকম ফ্যাক্টরির মেশিন থেকে মাল বেরাবে আমার আল্লাহ বলছেন নারীকুল তোমাদের আমি ফ্যাক্টরি চাইতে দামি ফ্যাক্টরি বানালাম তোমাদের পেট থেকে আমি আল্লাহ আমার দুনিয়াকে আবাদ করার জন্যে আমার দিনকে আবাদ করার জন্যে সুন্দর সুন্দর ইনসাফ করণেওয়ালা দিন মাননেওয়ালা দিন কায়েম করণেওয়ালা সুন্দর চরিত্র এই রকম মানুষকে আমি তোমাদের পেট নামে ফ্যাক্টরি থেকে আমি পয়দা করব খবরদার তোমরা পর্দাকে গর্দা করে দিও না তাহলে বুঝা গেল যে পর্দা করে মা বোনদের লাভ আছে পর্দা করে মা বোনদের এত লাভ আছে যেটা বলার নয় আমার বলতে ভুল হতে পারে কিন্তু কোরআন যে কথাটা বলেছে তার তথ্য যদি আলোচনা করা যায় তার ভেতরে যদি ঢুকা যায় তার শেষ করা যাবে না হিকমত এতগুলো আছে এবারে একটা কথা চলেন যদি নারীরা পর্দা না করে মহিলারা যদি পর্দা না করে তাহলে পুরুষরা বদনজর করবে তাদের দিকে খারাপ নজরে তাকাবে পুরুষরা বদনজরে তাকাবে আল্লাহ রব্বুল আলামিন পুরুষকে বদ নজর থেকে বাঁচতে বলেছেন গাড়িতে লেখা আছে না গো ট্রাকে বাসে দেখবেন বুড়ি নজরওয়ালে তেরে गो बुरे बुरी नजर वाले तेरा काला हो होटा दन बुरी नजर वाले अपना तो अपना उर्दू भाषी भा हिंदी भाषी लोग बुरी नजर वाले माने बद नजर रखने वाला तेरा काला माने तुम्हार इज्जते हानि हो তোমার ইজ্জত নষ্ট হোক তুমি কেন বদনজর করবে এ কথাটা কেন বলা হলো কে বললেন আমি বলেছি এটা কোরআনের শব্দ লেখা আছে এটা কোরানে আর্মিতে লেখা আছে কি বিস্মিল্লাহ রহমান রহিম ওলিল মোমেনিনা একুজ্জুমিন আব স রেহিম ওয়ায়া ফাজু ফুরুজ হম দ্য লে কাজকাল খবিরুম বেমায়সন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন উল্লিল মুমিনিনা ইয়াগুজু মিন আবসারিহি মায়াহফাজু ফুরুজাহুম আবার এটা পুরুষের ব্যাপারে আছে নারীদের ব্যাপারে দ্বিতীয় আয়াত উল্লিল মুমিনাতে

নারী আর পুরুষ দুজন কাল্লা বলবেন কি বললেন একটু ধ্যান দেবেন পুরুষ কাল্লা বলছেন হে পুরুষ তোমরা দুটা কাজ করিও না একটা কি উঁচা নজর করে বেড়াইও না উঁচা নজর বলতে একটু খারাপ নজরে কুদৃষ্টিতে তোমরা ঘুরাফিরা করিও না আর দ্বিতীয় কথা কি ওয়া হাফাজ না ওয়া হাফাজু পুরুষ এখন লজ্জাস্থানের হেফাজত করিও নারীকে আল্লাহ ওই ভাই বলছেন ও মোমেন মোমেনা মেয়েদের বলছেন আল্লাহ কি বলছেন মিন তোমরা তোমাদের নেঘাকে নিচু করে চলিও ও ফুরু ফুজা হুন্না এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও তাহলে নারী আর পুরুষ দুজনকে একই কথা আল্লাহ বললেন ঠিক না একই কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে একটা কথা আছে দেখেন ধিয়ান দেন আলেমরা বুঝতে পারবেন কি দুটার মধ্যে একটা কথা প্রথমে আল্লাহ বললেন তোমরা চক্ষুকে নিচা করে চলবে চোখ নজরকে নিচা করে চলবে তারপরে দ্বিতীয় পয়েন্টে আল্লাহ হাত দিয়ে বলছেন ওয়াই হেফাজনা না দ্বিতীয় চান্সে আল্লাহ বলছেন লজ্জাস্থানকে স্মরম গাহের হেফাজত করিও নারী আর পুরুষ পুরুষ আর নারী দুজনকে আল্লাহ অর্ডার দিছেন তাহলে প্রথমে বলা হলো কাকে প্রথম বলা হলো আপনার চোখের কথা বলা হলো নারী আর পুরুষ দুজনকে চোখের কথা বলা হলো যে তোমরা চক্ষুকে নিচা করে চলিও বদ নজর করে চলিও না আমার আপনার প্রশ্ন একটা প্রশ্ন কোরআনকে করব। এই আল্লাহর কোরআন হে কোরআন তোমাকে আমরা প্রশ্ন করছি জানছি তুমি আল্লাহর কিতাব আল্লাহ আলামিন বিনা বিনা হিকমতে কারণে কোনোটাই কথা বলেন না তুমি আমাদেরকে এটা কথা বলো আমার আল্লাহ দুটা কথা বলেছেন তার মধ্যে নজরকে কেন আগে বলেছেন কু নজরকে কেন আগে নিয়ে একটু বলে দাও কোরআনের ব্যাখ্যাতে আছে কোরআন বলছে হে দুনিয়ার মানুষ তোমরা শুনো দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার আল্লাহ দুইটি স্থানের মধ্যে দুইটি জায়গার মধ্যে একটা হলো চোখ একটা হলো লজ্জাস্থান একটা হলো চোখ একটা হলো লজ্জাস্থান আরও একবার বলছি একটা হলো চোখ একটা হলো লজ্জাস্থান দুইটি জিনিসের মধ্যে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন তিনি চোখকে প্রথমে ধরলেন কোরআনে আলোচনা দ্বিতীয়বারে তিনি সরম গাহের আলোচনা লজ্জাস্থানের আলোচনা কেন করলেন শুনে নেন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা তারা লিখেছেন মানুষের যতগুলো সেক্সুয়াল যতগুলো খায় সাদ যতগুলো মনের চাহিদা যতগুলো মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে গোটা পায়ের নখ থেকে নে মাথা পর্যন্ত যতগুলো জায়গাতে মানুষের খাহেস আসে তার মধ্যে সর্বপ্রথমে চোখে কিন্তু এসে যায় সর্বপ্রথমে চোখও সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে একটা পুরুষ একটা নারীকে যখন দেখে বদনজরে যখন দেখে বারবার করে যখন দেখতে থাকে ওই চোখে দেখার পরে তার ব্রেনকে কথাটা দিয়ে দিল ব্রেনকে দেওয়ার পরে তিন নম্বরে গুপ্ত স্থান অর্থাৎ গাহের মধ্যে সে রিফার করে দেয় কথাটা বুঝতে পারলেন না আবার বলছি শুনেন একটা পুরুষ বা নারী যখন বেপর্দা হয়ে একটা নারী একটা পুরুষকে দেখে কিংবা একটা নারী একটা পুরুষকে দেখে এর উল্টোটা নেন একটা পুরুষ এবং নারী এবং নারী আর পুরুষ উভয়ে যদি এক অপরকে তারা দেখা দেখি করে বার 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 করে যখন দেখে নাই ওই ফটোটা ওই জেরাক্সটা ব্রেনের মধ্যে বার 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 করে করে না আমি জালসা করছি এখানে যারা বসে জালসা শুনছেন সকালবেলায় মনে মনে ভাববেন এই মুলবি সাহেবের দাড়ি এত বড় ছিল পাঞ্জাবিটা লম্বা ছিল পাতলা সাতলা মানুষ ছিল বলছিল এরকম গলার স্বর এরকম চশমাটা এরকম ছিল তার সাবরটা আসবে ব্রেনে মানে ফটোটা আসবে যখন একটা নারী একটা পুরুষকে কিংবা একটা পুরুষ একটা নারীকে চোখ দিয়ে দেখবে বার বার করে দেখে নেবে তখন কিন্তু ওই পুরুষের ব্রেনে ওই নকশাটা ভিডিওটা পুরুষের ব্রেনে ওই মহিলার নকশাটা চলে আসবে অনুরূপ মেয়েটার ব্রেনে ওই পুরুষের ছাপটা পুরুষের আপনার নকশাটা ভিডিওটা তার ব্রেনে বারবার চলে আসবে আপনার চোখে আসবে চোখ তখন ব্রেনকে রিফার করে দেবে ব্রেনকে লোড দিয়ে দিবে ব্রেন আবার লোড দিয়ে দিবে আপনার কী বলে আপনার গুপ্তঙ্গকে যেটাকে বলা হয়েছে ওয়াহজনা শরম সরমগাহের দিকে তখন ট্রান্সফার করে দিবে। আস্তে আস্তে দেখা যাবে এই প্রসেসে এই রাস্তাকে অবলম্বন করার পরে ব্যাবিচারের মতো বড় রকমের অপরাধ হয়ে যায় একটা ছোট করে কথা বলছি বুঝলেন একদিন জাল সাথে যাচ্ছি কোথায় জঙ্গিপুর বুঝলেন একটা অন্ধ লোক আছে অন্ধ লোক মোটামুটি চল্লিশ বছরের হবে বাসে চাপছে তো মজা লাগছে দেখে মানুষ তো তোকে বলছি বসো আমার সিটটা দিয়ে দিলাম বললাম বুঝলেন বসো তুমি ও বাচ্চারা গান ধরেলে দু চোখের কানা বুঝলেন গান ধরালছে তখন কিন্তু মনটা খারাপ আমার এটা তোকে বসতে দু বস খের যাই হোক আর মনে হলো আনন্দ বসলো ও গান বাজায় জি করেছে বাজালছে ভালো করেছে যে কথাটা আমি বলছি দু চোখের অন্ধ যদি কেউ থাকে আর কেউ যদি দেখে নেওয়ালা বাস দেখে নেওয়ালা আর অন্ধ অন্ধ আর দেখনেওয়ালা যার চোখ আছে দেখনেওয়ালা এর যতটা দেখার পরে মনের কামনা মনের আবেগ বাড়বে অন্ধর কিন্তু বাড়বে না বাড়বে গো আরে হ্যাঁ না বলেন না বাড়বে কেন যে ও একটা মহিলাকে দেখতে পায় না ওকে আল্লাহ দেখার ক্ষমতা দেয়নি তু বুঝবে কি ওই জন্য আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহ রহমান রহিম কোরআনটা বুঝেন ভালো করে উলিল মুমিনিনা ইগズু মিন আবসারহিম ওয়া ইহফযু ফুরুজাহুম হে মুমিন মুসলমান হে ইমানদার যারা নিজেকে ইমানদার বলে দাবি করো আমি হলাম আল্লাহ ওয়ালা আমি হলাম মুমিন তোমাদেরকে আমি আল্লাহ দুটো আইন দান করে দিলাম একটা আইনের নাম হলো তোমরা চোখকে নিচা করে চলবে নজর করে নিচা করবে দ্বিতীয় আইনের নাম হলো ফাজু ফুরুজা হোম তোমাদের সরম গাহের তোমাদের আসল জায়গাকে সতর্কতা অবলম্বন করে ব্যবহার করবে অনুরূপ আল্লাহ নারীদেরকে বলছেন হে নারী কুল তোমরা যখন চলবে তখন তোমাদের ইমানের তাকাজা হবে ইমানই ব্যালেন্সে তোমরাকে চলতে হবে আর ইমানের পরিচয় দিতে গিয়ে দুইটা আইনকে তোমাদেরকে দুনিয়াতে ফলো করে চলতে হবে একটা আইন সেটা হলো তোমাদের বধ নজর করা চলবে না কু নজরে যেন তোমরা চলিও না পৃথিবীকে শান্তি রাখার চেষ্টা করিও আর দ্বিতীয়টা হলো তোমাদের লজ্জাস্থানের তোমরা হেফাজত করিও কিন্তু আমি যে আলোচনাটা করলাম এখনো করছি বুঝাচ্ছি আপনাদেরকে আল্লাহর কোরআনের কথা বলছি কোনো এইরূ উত্তু কথা বলি না পুরো কোরআনের আলোচনা করছি প্রথমে আমার আল্লাহ বললেন ওয়া আমি হিনা তোমরা কি করো তোমাদের চক্ষুকে নিচা করে চলো এটা প্রথমে আমার আল্লাহ চোখকে ধরেছেন তারপরে তিনি ধরেছেন গো উত্তর দিলাম আপনাদের যখন চোখে দেখে নিবেন তখন ওটা বার 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 ওই নকশাটা আসে তারপর ব্রেনকে দেয় ব্রেন দেয় আপনার লজ্জাস্থানকে তারপরে আপনার ব্যবিচার হয় আল্লাহ রব্বুল আলামিন ব্যবচারের রাস্তাকে দারোয়াজাকে বন্ধ করার জন্য প্রথমে চোখের আলোচনা আল্লাহ কত বড় বিজ্ঞানময় ভাইরা আমার মায়েরা বোনের আমার আপনি বদনজর থেকে যদি বাঁচতে চান তবে আপনাকে একটা থিওরি বলবো আপনি যদি বলেন আমি বদ নজর থেকে বাঁচতে চাই নারী আর পুরুষ তবে একটা থিওরি নেন আমি বলছি শুনে রাখেন দয়া করে কান পেতে শুনে রাখবেন আপনি যে অপরের মেয়েকে অপরের নারীকে অপরের স্ত্রীকে কু নজরে তাকান এটা আপনার নেই না অন্য এটা ভেবে দেখার জন্য মাত্র একটা থিওরি বলে দিছি আপনার চোখটা শুধু একটা আপনার ব্রেন আর চোখকে ভাবাবেন হে আল্লাহর বান্দা যে নারীটাকে আমি যে মেয়েটাকে আমি বদ নজরে দেখছি এটা যদি আমার মা হতো এটা যদি আমার বোন হতো এটা যদি আমার বেটি হতো তাহলে কি আমি ওই আমার মাকে বোনকে আমার বেটিকে কু নজরে তাকাতাম বদ নজরে তাকাতাম না কোনো জাতি নিজের বোনের সঙ্গে নিজের মায়ের সঙ্গে বদ নজরে তাকাতে রাজি হয় না হে পৃথিবীর মানুষ কোরআন তোমাদের শিক্ষা দিয়েছে খবরদার কোনো নারীর ওপরে তোমরা বদ নজর করিও না তাহলে আল্লাহর আইনে কত দামি কত দামি আইন আছে আল্লাহ আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغزوا من أبصارهم ويحفظوا فروجهم আবার একটা জায়গাতে আবার বুঝেন কুল্লিল মমিনীনা ইয়াগুজুমিন অবসরিহিম ওয়া ফজু ফুরুজাহুম দালিকাজ কালহুম ইন আল্লাহা হবিরুম বেমায়া স্নান ও কুল্লিল মোমিনাতে ইয়াগুসুজুনা মিন অবসরিহিন না ওয়া ফজুনা ফুরুজা একটা আলেমদের আলোচনা আছে অবশ্য আপনাদেরও আলোচনা একটা কথা বলেন ওরান মাজিদের যখন ব্যাবিচারের আলোচনা করা হয়েছে তখন বলা হয়েছে আজ ওয়াজ এসেছেন জানি প্রথমে নারীকে ধরা হয়েছে মহিলাদেরকে ব্যবিচারিনী নারী জেনা কার্নে ওয়ালি নারী মহিলা তারপরে আল্লাহ দ্বিতীয় দ্বিতীয়ত বলছেন জানি ব্যবচার করণওয়ালা পুরুষ তাহলে পুরুষের নাম্বারটা দ্বিতীয়বারে এলো আর প্রথমে এলো নারীর মানে মহিলার কিন্তু এই জায়গাটা দেখেন আমি কোরআনের আয়াতের টাকরাও মানে একটু বুঝাবার জন্য বলছি এখানে কি হলো না মুিনাগু মিন আবসারেহিম মর্দলোক মমিন যারা আছো তারা চোখকে নিচা করে চলো এখানে কিন্তু পুরুষের কথা হলো মেল আছে মেল আছে মেল নেই তাহলে বুঝে গেল ব্যবিচারের ব্যাপারে যখন ব্যবিচারের ব্যাপারে আলোচনা তখন ডাইরেক্ট যখন ব্যবিচারের আলোচনা আল্লাহ জানি একে আগে ধরলেন আর যখন চক্ষু গাজ্যে বসার এলো চোখকে নিচা করার ব্যাপারে তখন কিন্তু পুরুষকে বলা হলো কেন গো কি কারণ কারণটা কি আলোচনা তো একই চলছিল কিন্তু আবার আলাদা আলাদা কেন খুব ডিপলি আলোচনা আজকের আলোচনাটা মনে হচ্ছে মাদ্রাসায় পড়া দিয়ে আমি বুঝলেন আলোচনাটা খুব দামি আলোচনা দামি না একটু ধ্যান দেবেন ভাইরা আমার বোনের আমার প্রথম কথা শুনেন দুটা আমি কথা বলছি শুনে রাখেন পুরুষ আর নারী নারী আর পুরুষ দুইজনকে আল্লাহ তিনি জোড়া জোড়া বানিয়েছেন কোরআন বলছে ওখল আকা কুম আজওয়াজা কুম আমি মানুষকে জোড়া জোড়া করে বানালাম তবে পুরুষ আর নারীর একটা ফিটিং আলাদা আছে মহিলা যেমন মেয়ে ছেলে ও আপনার শব্দ মহিলা ওর বড বডিও মহিলা মহিলা মানে আওরাত এ টু জেড মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ ফিটিং করেছেন মহিলা মানে আওরাত নামে ওরা একটা পুরুষ আছে পুরুষের আওয়াজ পুরুষের মাংস পুরুষের হাত পুরুষের পা পুরুষের আর কিছু সমস্ত পুরুষের মতো তো সমস্ত আপনার পুরুষের মতো আল্লাহ রব্বুল আলমিন পুরুষকে একটা একটা মাল আলাদা দিয়েছেন একটা নারীদেরকে একটা মাল আলাদা দিয়েছেন পুরুষকে একটা বস্তু আলাদা দিয়েছেন একটা নারীদেরকে বস্তু দিয়েছেন তার মধ্যে একটা কথা বলবো আপনাকে কি আলাদা দিয়েছেন পুরুষের মেজাজটা হলো রূপ চেঞ্জিং ওদের মন মেজাজটা চেঞ্জিং মেজাজ মানে মেজাজটা চেঞ্জ হয় হ্যাঁ এরা হঠাৎ এটা হঠাৎ ওটা কিন্তু নারী নামে যে আমার মা বোন আছেন আল্লাহ এত সুন্দর করেছেন ওদেরকে ওদের মেজাজটা স্থির ওদের মেজাজ তো স্থির আছে বরং বরং ওদের মেজাজের সাথে সাথে ওদের খাহেসাত যেটা আছে সেটাও স্থির আছে এবং পুরুষের খাহেসাত যেটা ভেতরের ব্যাপার যেটা ইশারা করে বলছি আপনাদের এটা কিন্তু চঞ্চল উগ্রগতি এরা ধরফে এরা চঞ্চল পুরুষ জাত আল্লাহ রবুল আলমিন যখনই নারীদের নারীদের ব্যাপারে এবং পুরুষের ব্যাপারে ব্যবিচারের আলোচনা করেছেন তখন আল্লাহ বলেছেন

প্রথমে আল্লাহ জানিয়া ব্যবিচারিনী নারীর কথা বলেছেন দ্বিতীয়তে তিনি ব্যবিচার কারণেওয়ালা পুরুষের কথা তিনি বলেছেন তার মানে নারীকে সাবধান করে আল্লাহ বলছেন হে নারী হে মহিলারা হে আমার মায়ের বোনের খালার জাতেরা বেটির জাতেরা তোমরা কান খুলে শুনে নাও পুরুষ নামে যখন তার খাহে সাতটা তার মনের আবেগটা যতই তর্পণ ধরুক না কেন যতই তার আগুয়া হোক না কেন তুমি যদি সিগনাল না দাও তুমি যদি পারমিশন না দাও পৃথিবীর কোনো পুরুষ তোমার কাছে কিন্তু যেতে পারবে না এত তোমার পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন হে নারিকুল তুমি যদি পারমিশন না দাও ব্যবিচারের ব্যাপারে তুমি যদি আগুয়ান থাকো তাহলে যতই বড় বাহাদুর হোক না কেন যতই অর্থশালী লোক হোক না কেন একবার যদি কোনো আমার মা কোনো বেটি যদি চোখকে রাঙা করে বলে বলে একবার যদি শুধু চোখটা লাল করে বলে দেয় কি বললে শুধু যদি বলে দেয় কি বললে দেখবে শুধু চোখটা যদি রাঙা করে বা মুখে কথা বলে তাহলে যদি একবার ধমক দিয়ে দায় নারী নামে আমার মায়ের জাতেরা যদি ধমক দিয়ে দেয় একটা ডরের কথা ভয়ের কথা এমন একটা চড়ায়ের কথা যদি বলে দেয় যে চড়ায়ের কথাটা পুরুষটা শোনার পরে তার কাছে আর যেতে পারবে না ওই জন্যে আমার আল্লাহ তিনি কোরআনে প্রথমে ব্যবিচারের কথা বলতে গিয়ে প্রথমে নারীদেরকে বললেন আজানিয়া তো ওয়াজ ফজলে দুহেদিমা মিয়াত হে নারী কুল জেনার ব্যাপারে তোমরা প্রথমে নারী তোমাদেরকে আমি আল্লাহ বলছি আল্লাহর আইন তোমরা যদি লাইসেন্স না দাও তোমরা যদি তাদেরকে সিগন্যাল না দাও তোমরা যদি তাদেরকে পারমিশন না দাও তোমাদের ভাষা যদি একটু করা হয় কোনো পুরুষ তোমার কাছে কিন্তু যেতে পারবে না কথা বুঝতে পারছি তাহলে আল্লাহ কত নারীদেরকে সাবধান করেছেন মানে বলেছেন এটা আল্লাহ নারীদেরকে ভালাই আর ভালো করেছেন তারা যেহেতু মায়ের যা মায়েরা বনের আমার আপনার কত দাম আছে মারে বন্ডে শুনে রাখেন আর লম্বা চওড়া আমি করছি না শুধু একটা কথা শুনে রাখেন মায়েরা বনের আমার আপনার জাতের কত দাম আছে শুনে রাখেন যত বড় বড় মাওলানা ইমামুল কাবা ইমামুল হারামান কাবা শরীফের মক্কা মদিনার ইমাম পর্যন্ত একটা মহিলার পেট থেকে আপনার মতো মেয়ের পেট থেকে হয়েছেন কোনো পুরুষের পেট থেকে কিন্তু তারা হয়নি আমার মতো একটা মাওলানা একটা আলেম সভাপতি সাহেবের মতো হাফেজ মোস্তাক মোশতাক সাহেবের মতো আর আর আলেম ওলামার মতো যতগুলো পুরুষ এসেছেন এই মায়েদের পেট থেকে আমরা এসেছি খবরদার মায়ের জাতেরা বেটির জাতেরা তোমরা তোমাদের গায়ের হেফাজত করিও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও খবরদার তোমরা নোংরা করে দিও না যদি তোমরা ভালো করে রাখো পৃথিবীতে আল্লাহ রবুল আল আমিন তোমাদের দ্বারা আমাদের মতো বড় বড় আমাদের চাইতে ভালো ভালো সুন্দর সুন্দর চরিত্রবান লোক নিয়ে আসবেন সারা দুনিয়া ইনসাফে ভরে যাবে বইমান অন্যায় অবিচারের ময়দান খালি হয়ে যাবে যদি নারীগণ তারা নিজের ইজ্জতের রক্ষা করে যায় ওই জন্য আমার আল্লাহ বলে দিলেন আজানিয়া তো আজানি ফজলেদু ফুল্লাহ মিনহমা মিয়া তা জলদা হে নারীরা খবরদার তোমরা প্রথমে সম্মতি জানায় না পারলাম জি নারীরা এত দামি এত দামি চিন্তা করে দেখেন আদম ছাড়া যত লোক এসেছেন আদম ছাড়া যত লোক এসেছেন সবাই মায়ের পেট থেকে এসেছি মায়েদের খুব সম্মান মহিলাদের আওরাতের খুব উঁচা মার্তাবা আছে অতি উঁচা